4:30 5টা থেকে একটা শো আছে, বাংলা শো। এখন টিকিট ক্লোজ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:10-15, 4:30 থেকে টিকিটটা দেব। আশা সার্থক বললাম না, সন্ধ্যা আগে দেখবো। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল দিনটাকে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের একদম প্রথম দিন। আর সেই পুরনো কথা মনে পড়ে গেল, সপ্তাহের একদম প্রথম দিন অফিস যাওয়ার তারা এই সেই এরকম কোনো কিছু এখন নেই। দিনে সুস্থ দিন শুরু হয়, ব্রেকফাস্ট বানানোরও সেইভাবে কোনো তারা থাকে না। এখন ভাবছি একটু চিলা বানাবো, আর বাবা তো মুড়ি খায়, আর মায়ের ব্লাড টেস্ট হচ্ছে সুগারের জন্য, সেই কারণে মায়ের ভাত খেয়ে আবার একটা টেস্ট আছে, তো মা ভাতই খাবে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে নিই, আমি এটা বলার পরও তোমরা অনেকেই জানতে চাইছো যে শৈবাল কোথায়, হয়তো তোমরা মিস করে গেছো। শৈবাল আহমেদাবাদে আছে অফিসের কাজে, কবে আসবে এখনও কনফার্ম কিছু জানি না, প্রচণ্ড কাজের চাপ চলছে ওখানে, এখনও ক্লিয়ার করে কিছু জানতে পারেনি ও কবে আসবে। তো মনে হয় যেন আমি বলেছি তোমরা মিস করে গেছো। দিদিরও এখানে ফুল ট্রেনিং হয়ে গেছে, এখানে মা বলছে মায়ের আজকে ব্লাড টেস্ট আছে, ভাত খাচ্ছে, বললাম তো তোমাদেরকে, মা বলছে দুপুরে ব্রেকফাস্টে কি খেয়েছো, ভাত, দুপুরে কি খেয়েছো, ভাত, রাতে কি খেয়েছো, ভাত। দিদি সব সঙ্গে বলছে কি, তুমি মোবাইলটা বল, মোবাইলটা বল, বুঝে গেছে দিদি যে কোনটা তুলতে হবে আর কোনটা তুলতে হবে না। মায়ের হচ্ছে এখানে তিন ভাজা, আন্ডা ভাজা, বুঝতে পারছো না, বাবার এখানে হচ্ছে ডিম ভুজি, আর বাচ্চাদের তো এসছে, তোমরা যে মুন্দিদিকে দেখো, মুন্দিদির ছোট খানাটায় হচ্ছে অন্নপ্রাশন, দুদিন আগে ব্লগে দেখিয়েছে অন্নপ্রাশন 9 তারিখ ইনভাইট করতে। দিদির এই হচ্ছে আমার কেন আমার হয়ে গেছে স্নান, আর মাকে এসছে আজকে ব্লাড টেস্ট করতে, মানে মায়ের আজকে ব্লাড নিতেই এলো। আজকে ভেবেছিলাম ভাইকে নিয়ে, মামাও যাবে আমাদের সাথে, প্ল্যানেটোরিয়াম একটু যাবো, ওদিকটা একটু ঘোরাঘুরি করবো, বাট ওয়েদার মোটামুটি বৃষ্টি হবে মনে হচ্ছে, এই দেখো বাইরের ওয়েদার, তো জানি না কি হবে। এখন যাই, ওই যিনি ব্লাড নিতে এসছেন, ওনার গরমের মধ্যে সবার অবস্থা এত খারাপ, হাঁপাচ্ছেন পুরো এসে, তো একটু শরবত করে দিই। ঠিক আছে প্রেশার, ঠিকই আছে, দেখো ঝির আকাশের অবস্থা, আর ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। দাদা এখানে একটু শরবত রাখলাম, হয়েছে ছুঁচ ফোটানো, হয়ে গেছে ছুঁচ ফোটানো, না হবে, হয়ে গেছে বৃষ্টি পুরো কালো হয়ে গেছে। Thank you.
প্রায় এক দেড় ঘন্টা টুপটাপ করে বৃষ্টি হওয়ার পর, ভারী বৃষ্টি মোটেই হয়নি, এখন বৃষ্টিটা একটু কমেছে, দেখো আকাশ অনেকটাই পরিষ্কার। খেয়ে নেবো, বাবা স্নান ঠান হয়ে গেছে। আর আজকে মা বলছিল একটু ডিমের ঝোল ঝোল করে, আমি বললাম আমার একদম ইচ্ছে করছে না, মাদেরও আর ইচ্ছে করছে না খেতে, তো আলু সেদ্ধ ভাত, এই একটা সবজি, আর বোধ হয় কাচকি মাছ আছে একটু, তো মানে করেছে একটু কাচকি মাছ, আমি ওই আলু সেদ্ধ ঘি ঠি দিয়ে খাবো। আমার একটু এনার্জি ডাউন ডাউন লাগছে আজকে, মনটাও ভালো। আমি হয়ে গেছি এখানে পুরো রেডি, সুন্দর করে একটু মনের মতন করে রেডি হয়ে নিয়েছি, যাতে মনটা একটু চাঙ্গা হয়ে যায়, একটু খুশি খুশি লাগে, একটু এনার্জি দিয়ে ব্লগটা করতে পারি। সকাল থেকে ব্লগটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে করছি, সো এনার্জিটা একটু দরকার। বাজে 3:10, 3:15 গাড়ির টাইম বললো বাবাই, তো একটু পরে বেরোবো। হ্যাঁ লাগিয়ে দিচ্ছি, না না ভিজবো না, বাবা এটা বলবে এই বৃষ্টিতে ভিজো না। আসছি, বেরিয়ে গেলাম, তারা বললো ওদের গাড়িও চলে এসছে। দেখো কাণ্ড, আবার চারতলায় উঠো, চাবি নাও, চাবি খুলে আবার যাও, চাবি দেওয়া। হ্যাঁ নিয়ে যাই, মাসিবাড়িতে রেখে দেবো, মাসিবাড়িতে রেখে দেবো, আসার সময় নিয়ে চলে আসবো। না আবার তুমি নামবে ডাকি নিয়ে জন্য, বাবা বলে আমাকে ডাকলে না কেন, আবার অত নিচে নামে, এবার ছুঁড়ে ফেললেও হতো, কিন্তু কোথায় করবে, মানে 2-3 ধাপ নিচে নামতেই হবে, কি দরকার। বেরিয়ে গেছি আমরা সব কটা মিলে, তুমি কি বলছো? আমি বলছি দারুন, চলো। আমি চক চক করছে, দেখো মা গিয়েটা, দেখো জামাটা, দেখো চক 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 করছে, কি লাগাবে? জয় গুরু ঠাকুর। মামা এসব গান শোনেন না বাবাই, কানে শুনেছে কিন্তু নিজে শোনেন না। বাজে 4:03 আর 4:00 শো ছিল, জাস্ট আমরা পৌঁছালাম, নামবো গাড়ি থেকে, দেখি এই শোটা পাই কিনা, নাহলে আবার 6টা। এটা কি সুন্দর লাগছে দেখো, হয়ে গেছে মনে হয় এটা, এই আমরা ঢুকছি। লাস্ট একবার এসেছিলাম শৈবালের সাথে, 4:30, 5 থেকে একটা শো আছে, বাংলা শো, এখন টিকিট ক্লোজ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:10, 15, 4:30 থেকে টিকিটটা দেবে। তবে টিকিটের দাম মনে হয় অনেকটা বাড়িয়ে দিয়েছে, 120 দেখলাম। তারই মধ্যে শুরু হয়ে গেছে এক দুটা করে বৃষ্টি, এটাই বাকি ছিল, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে না, দারুণ। আজকে মনে হচ্ছে আমাদের ঘোরাটা পুরোপুরি গেল, এরপর একটু প্রিন্সেপ ঘাট এদিক ওদিক যাওয়ার প্ল্যান ছিল, বাট মনে হচ্ছে না আমরা কোনো কিছু করতে পারবো, কারণ প্রচন্ড মেঘটা। চচ্চর টিকিট নাকি কেমন দেখলে বলো? সিরিয়াসলি এত ভালো লেগেছে, মনে হচ্ছে না সব চোখের সামনে ঘটছে, পড়বে এটা ভেবেছিলাম ভাইয়ের দারুণ লাগবে, ভালো লেগেছে। এটা জানা কথা, ওই তো কাকু একটু দেখবো, দেখে ইচ্ছে আছে সন্ধ্যা আরতিটা, মামার খুব ইচ্ছে দেখার, তো এত কাছে যখন এসেইছি, তো যদি পাই তাহলে চলে যাবো নাকি কি দারুণ লাগছে দেখো পরিবেশটা। চার্চ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতিটা জল।
যদি প্রথম থেকে দেখতে পাই, বা আজকে হচ্ছে কিনা জানি না, বৃষ্টি পড়ছে হলে বেশ ভালো হয়, দেখা হয়ে যাবে মামা। আমি নিজেও দেখিনি, বারবার প্ল্যান করেছি, বাবা মাকে নিয়ে আসার প্ল্যান করেছি, কিন্তু হয়ে ওঠেনি কোনোভাবেই। আজকে যদি ঠিকঠাক দেখতে পাই আবার কোনো একটা দিন বাড়ির সবাইকে নিয়ে আসবো, বোচন পিসি বল মাসি সবাই, মাসি দেখে গেছে বারবার আমার মা এসেছিল যখন, মা প্ল্যান করেও আমাদের হয়নি। আচ্ছা যাই না, আজকে হবে না মনে হচ্ছে সন্ধ্যা আরতি। কাকু বলছে যে অনেকটা দেরি হয়ে গেছে, ওখানে পার্কিং প্রচুর ঝামেলা, হবে না। চল তাহলে, কোথায় যাবি বাবাই? হাফ হয়ে যাবে, এই হলো ব্যাপার। আধা ঘন্টা মনে হয়, না না ছোট থেকে শুরু, দেখো কি করবে, কোনটা সুবিধা হবে বলতো, প্রিন্সেপার্ট না মাউটে যাওয়া। আমরা এখন বাবুঘাটেই এলাম, এখনো শুরু হয়নি, কিন্তু বসার জায়গা পাবো না যেটা বুঝতে পারছি, বাট শুরু এখনো হয়নি, বাট ঠিক আছে চলবে। মামার জন্যই হলো, মামাই জোর দিল। বসলে আর দেখতে পাবো না মনে হয়, ওই দিকগুলো যেন দাঁড়িয়ে তারা দেখতে পাবে ভালো। একদম প্রথম থেকে দেখতে পাবো আমরা, একদম এই দিকটাতে চলে যাচ্ছি যাতে ভালো করে দেখতে পাই। এই যে, তার মানে এখন আর 6:30 হয় না, এই 6:00 হয় না এখন আর। এই গঙ্গা সামনে আর এখানে, এই মনে হয় শুরু হবে, বাজছে একদম 6:30 আর শুরু হবে এখন। কেউ তো একটা দেখতে পেল, ভাই নে যে আমাদের মামা দাঁড়িয়ে, আর আমরা এখানে তিনটেতে বসে, কারণ হচ্ছে কাবাব অর্ডার দেওয়া হয়েছে, কাবাব পাওয়া।
দেখো বাবা খেয়ে দেখো সোনা, মামা খাবে না? হ্যালো, পুলকদারটা বেস্ট, পুলকদার কাবাবটা বেস্ট, পুলকদার যেটা বাড়িতে বানাই। এসেছি মাসির বাড়ি আর মাসি আবার আজকে বানিয়েছে ইডলি। নাকি ইডলি? ইডলি আমার খুব প্রিয় জিনিস, ইডলি দোসা এই সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব প্রিয়। তোর ভালো লাগে সাউথ ইন্ডিয়ান? ভালো লাগে? কি আছে আর ক্যাডবেরির মধ্যে? ক্যাডবেরির মধ্যে কি থাকে? এই দেখো কি সব চাটনি, ও পুরো সাউথ ইন্ডিয়ান ফিল তো। আজকে বাড়িতে ফেরার পর জাস্ট একটু খিদে ছিল, না একটুও না, কিন্তু মা আজকে বাড়িতে একটু রুটি করেছিল, তো আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল রুটি খাবি তো, আমি বলেছিলাম মাকে রুটি কিনে আনবো, তো মা বললো বাড়িতেই করবো, জিজ্ঞেস করেছিল ফোন করে রুটি খাবি তো, বলেছি হ্যাঁ খাবো। তারপরে তো মাসির বাড়ি গিয়ে ইডলি খেয়েছি, আমার পেট পুরো তো ফুল ছিল, বাট মা করেছে, ভাবলাম যে না ওর বাবা মা খেতেও বসবে, একটু বসি সাথে, একটা ছোট্ট মতো রুটি খেয়েছি, এখন পেটটা পুরো একদম ভর্তি ফুল হয়ে গেছে, বেশি হয়ে গেল। আর কালকে ভাইরা চলে যাচ্ছে, কটা দিন খুব ভালো কাটলো, খুব মজা করলাম সবাই মিলে। আবার পাকা পুরোটা কি করেছে জানো? তারা কোথায় রাখলো, এই যে এইটা দুই দিদির জন্য দুটো কিনেছে, গনুর জন্য একটা কিনেছে, রাস্তাতেই আমাকে এটা দিয়েছে। মনটা বেশ খারাপ করবে ওর জন্য, এই কটা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। ও না আমাদের সবার মনের এতটাই কাছে, বাড়ির প্রত্যেকটা পার্সনের, আর যে কোনো মানুষকে এতটা আপন করে নিতে পারে ও, যে ও ছেড়ে চলে যাওয়ার পর খুব খারাপ লাগে। যাই হোক চলো ব্লগটাকে তার সাথে সাথে এন্ড করে দিচ্ছি, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, কাল আবার দেখাচ্ছি অন্য একটা ব্লগ নিয়ে, আজকের জন্য চলো টাটা।